আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আবার নতুন একটি টপিক নিয়ে আসলাম, ডাবল সুইং। আমাদের বাটন হল HE-800B-2, এই মডেলের মেশিনটিতে আমরা ডাবল সুইং আর ডাবল হোল, অর্থাৎ আমরা একবার সুইং করার পরে পুনরায় আবার সুইং হবে, একটা হোল দুইবার হবে, একবার হয়ে যাওয়ার পরে পুনরায় আবার হোল হবে। তো চলুন আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে মেশিনের সুইচটি অন করব, আমরা আগে দেখাবো যে আমাদের এখনকার সুইংটা কেমন আছে। চলুন সেই সুইংটি আগে দেখে নিই। আমরা মেশিনের পাওয়ারটি অন করব এবং প্যাডেল পাড়া দিয়ে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে সেলাই হচ্ছে, এ হল একবার সুইং হয়েছে। এখন আমাদের এইটা ডাবল সুইং হবে, অর্থাৎ যেমন হোল হয়েছে এরকম আরেকটি প্যারালাল আবার ডাবল হোল হবে। তো দেখুন আমরা কিভাবে হোলটি করি। আমাদের মেশিনের প্রোগ্রামে যেতে হবে, মেশিনের পাওয়ারটি অন করার পরে প্রোগ্রামে আসতে হবে। প্রোগ্রামে আসার পরে এই আমাদের 48 নাম্বার প্যাটার্ন, টাইপ ফর টু সাইকেল, এই প্রোগ্রামটি আমাদের এখানে অফ আছে, এটা অন করে দিতে হবে। আমরা এখানে অন করে দিয়ে আমরা ইন্টারফেস করে দেব। এখানে এক দিলে এক ধরনের সেলাই হবে, এখানে দুই করে দিলে আবার আর এক ধরনের সেলাই হবে। তো আমাদের এখানে আমরা দুই করি, দুই করে ইন্টার করে দেখেন যে এখানে স্ক্রিনে দেখাচ্ছে যে এটা কীরকমভাবে হবে, ক্রস এইভাবে হবে নাকি এইভাবে হবে সেটা দেখাচ্ছে। তো চলুন আমরা এখন সুইং করে দেখি এটা কিভাবে কাজ করে, প্যারালাল সার্কেলটি। টাইপ ফর টু সাইকেল, এখন আমরা সুইং করব আবার। তো দেখুন এই যে সুইং করছি, ও দেখুন বন্ধুরা কিভাবে প্যারালাল সার্কেল টু সাইকেল স্টিচ। বন্ধুরা আরেকটি কথা, এটা কিন্তু আপনার বাস্টিং সেলাই না, এটা হচ্ছে আপনার ডাবল হোল। এটা একটা সেলাইয়ের মধ্যে একটা প্রথমে একটা সুইং হয়ে যায়, যাওয়ার পরে আবার আর একটা হোল, আবার হোলের স্টিচটি হয়, সেটা কিন্তু এটা না, এটা টু সাইকেল, অর্থাৎ একবার সেম হোলটাই আবার দ্বিতীয়বার সেমভাবেই হবে, টু সাইকেল স্টিচ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে যদি আপনারা নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি, সেক্ষেত্রে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, সবার আগে পৌঁছে যাবে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।